শান্তিপুর নামক এক গ্রাম ছিল। গ্রামের মানুষজন সকলেই একে অপরের সঙ্গে মিলেমিশে বসবাস করতে ভালোবাসত। জায়গাটি একটি গ্রাম হলেও ওখানকার বেশিরভাগ মানুষের আর্থিক অবস্থা খুব সচ্ছল ছিল। এক কথায় বলা যেতে পারে, ওই গ্রামের মানুষের আর্থিক ও সামাজিক কোনো রকমের অসুবিধা ছিল না। ওই গ্রামেই হিমাদ্রি তার বর নিখিলেশ এবং শাশুড়ি মা জ্যোতি দেবীর সঙ্গে বাস করত। একদিন হিমাদ্রি তার বরের সঙ্গে কোথাও একটা যাচ্ছিল, তাই দেখে গ্রামের কিছুজন তাকে জিজ্ঞাসা করে, কি গো কোথায় যাওয়া হচ্ছে দুজন মিলে, ঘুরতে যাচ্ছ নাকি তোমরা? না কাকিমা, আমরা ঘুরতে নয়, শহরে যাচ্ছি। তোমরা তো জানোই আমার বউ শহরে থেকে ডাক্তারি পড়ছিল, ও ডাক্তারি পাস করে গেছে, তাই ওর ডাক্তারি সার্টিফিকেটটা আনতে যাচ্ছি। বাহ, এটা তো খুবই খুশির খবর। আমাদের এখানকার সব ডাক্তাররা বাইরে থেকে এসেছে, এই প্রথমবার আমাদের গ্রামের কেউ ডাক্তার হতে পেরেছে। আমাদের গ্রামের মেয়েই আমাদের চিকিৎসা করবে এবার থেকে, খুব ভালো লাগলো। হিমাদ্রি মা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। ধন্যবাদ কাকা, আমি গ্রামের লোকের জন্য সবসময় ভালো কিছু করার জন্য প্রস্তুত থাকব। হিমাদ্রি ডাক্তার হওয়ায় গ্রামের সকলেই খুব খুশি ছিল। বেশ কয়েকদিন কেটে যায়, হিমাদ্রি ওই গ্রামেই নিজের একটা চেম্বার খুলে সকলে চিকিৎসা করতে শুরু করে। বেশ কাটছিল সময়। একদিন হঠাৎ করে গ্রামের সব লোকজন একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে, সবার মধ্যে এক রকমের রোগ দেখা দেয়, তাই গ্রামে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। দেখো না আমার গায়ে কেমন চাকা চাকা চুলকানির মতো বেরিয়েছে, খুব চুলকাচ্ছে আর জ্বালাও করছে, কি হচ্ছে বলো তো বৌদি, খুব কষ্ট হচ্ছে জানো। তোমারও একই জিনিস হয়েছে? এই দেখো আমারও তাই, শুধু আমার না আমাদের বাড়িতে সবার হয়েছে, কেউ বাদ নেই। আমি শুনছি নাকি আমাদের গ্রামে সবার এমন হচ্ছে? কি বলছো, সবার একসঙ্গে একই রোগ কি করে হবে বলো তো? ভাবলাম অ্যালার্জির ওষুধ খেলে সেরে যাবে, কদিন ধরেই ওষুধ খাচ্ছি কিছুই হচ্ছে না। না এভাবে আর অপেক্ষা করে যাবে না, এটা বেড়েই চলেছে, বাচ্চাদেরও হচ্ছে। চলো আমরা আমাদের গ্রামের ওই হিমাদ্রি ডাক্তারের কাছে যাই, ডাক্তার না দেখালে আমরা সবাই আরো বিপদে পড়ব। গ্রামবাসীরা সবাই মিলে হিমাদ্রির কাছে যায়। সবার একই প্রবলেম জেনে হিমাদ্রিও খুব অবাক হয়, সে আগে কখনোই এরকম রোগের কথা শোনেনি কিংবা কোনো বইতেও পড়েনি। কই কি হলো ম্যাডাম, বলুন কি হয়েছে আমাদের, কিছু বলছেন না যে? কি হয়েছে কি করে বলি বলুন তো, সবার স্কিনের প্রবলেম, আমার মনে হচ্ছে এটা জলের কারণে হচ্ছে, কোনো কারণে পুকুরের জল দূষিত হয়ে গেছে, অথবা যেই জল পান করছেন সেই জল থেকেও হতে পারে। কি বলছেন কি ম্যাডাম, জল থেকে আবার রোগ হবে কেন? পুকুরের জল আমরা আজীবন ধরে ব্যবহার করে আসছি, আর রইল কথা পানীয় জলের, আমরা তো গ্রামের সবাই মিনারেল ওয়াটার পান করি, রামু কাকা সবার বাড়ি বাড়ি এসে জল দিয়ে যায়। আচ্ছা কিভাবে হয়েছে সেটা পরে ভাববেন, আগে আমাদের সুস্থ করে তুলুন, আর সহ্য করা যাচ্ছে না, খুব চুলকাচ্ছে। হ্যাঁ আপনারা ভয় পাবেন না, আমি সবাইকে একটা করে ইনজেকশন দিয়ে দিচ্ছি আর কিছু ওষুধ ও মলম লিখে দিচ্ছি। হিমাদ্রি সবাইকে অ্যালার্জি থেকে দ্রুত মুক্ত পাওয়ার জন্য ইনজেকশন দিয়ে দেয়। সবাই যে যার বাড়ি চলে যায়। গ্রামবাসী হিমাদ্রির বলে দেওয়া ওষুধ ও মলম ব্যবহার করতে থাকে, কিন্তু কেউ সুস্থ হয় না, সবার প্রবলেম দিনের পর দিন বেড়েই চলেছিল। গ্রামবাসী হিমাদ্রির উপর খুব রেগে যায়, তারা তাদের গ্রামের অন্য একটা ডাক্তার মিস্টার রবিনের কাছে যায়। চিন্তার কিছু নেই, এটা একটা অদ্ভুত ধরনের নতুন রোগ বেরিয়েছে, অনেকেরই হচ্ছে, আপনারা কেউ ভয় পাবেন না, আমি এমন একটা ইনজেকশন দেবো যে আপনারা সঙ্গে সঙ্গে এই রোগ থেকে মুক্তি পাবেন, কোনো ওষুধ মলম কোনো কিছুরই দরকার নেই, শুধু একটা ইনজেকশনই যথেষ্ট, এক এক করে আসুন সবাই প্লিজ। মিস্টার রবিন একে একে সবাইকে ইনজেকশন দিয়ে দেয়। ইনজেকশন নেওয়া মাত্রই সবাই কিছুক্ষণের মধ্যেই চর্মরোগ থেকে মুক্তি পায়। সবাই খুব খুশি হয়ে ডাক্তারকে ধন্যবাদ জানায়। ডাক্তার বাবু, আপনি সত্যি আমাদের কাছে উপরওয়ালার দূত হয়ে এসেছেন, আপনি না থাকলে আমরা হয়তো কষ্ট পেয়ে পেয়ে মরেই যেতাম, আপনার এই ইনজেকশনটা একেবারে জাদুর মতো কাজ করলো। হ্যাঁ ডাক্তার বাবু, এই দেখুন ওই হিমাদ্রি ডাক্তার আমাদের এই ওষুধ আর মলম দিয়েছিল, আর আমাদের সবাইকে কি একটা ইনজেকশন দিয়েছিল, আমরা সুস্থ হওয়ার বদলে আরো অসুস্থ হয়ে পড়েছিলাম। থাক এগুলো আমাকে দেখাতে হবে না, আমি কারোর নামে বাজে মন্তব্য করব না,
তবে একটা কথা বলে রাখি, ডাক্তার তো অনেকেই হয়, কিন্তু ভালো ডাক্তার কজন হতে পারে? আপনারা চিন্তা করবেন না, আমি বিদেশ থেকে ডাক্তারি পড়াশোনা করেছি। আমার নলেজ আর এক্সপিরিয়েন্সের সঙ্গে ওই মেয়েটার এক্সপিরিয়েন্সের তুলনা করবেন না, বুঝেছেন? তাও ঠিক বলেছেন, এবার থেকে আমরা সবাই আপনার কাছেই আসবো। আচ্ছা ডাক্তার বাবু, আমাদের বিল কত হলো? এক একটা ইনজেকশনের দাম 3,000 টাকা করে। এই ইনজেকশন এই এলাকার কোনো ডাক্তারের কাছেই পাবেন না, তবে গ্রামবাসীদের জন্য আমি 2,000-এর বেশি নেব না। আপনি আমাদের সুস্থ করেছেন, আপনাকে আমরা কেউ নিরাশ করব না। এই নিন, আপনি 3,000 টাকাই রাখুন। গ্রামবাসীরা সবাই মিলে মিস্টার রবিনকে আরো একবার ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। গ্রামবাসীরা সবাই মিলে হিমাদ্রির কাছে যায় এবং তাকে অনেক অপমান করে। হিমাদ্রি মনে মনে খুব কষ্ট পায়। সেদিন থেকে গ্রামবাসীদের যে কোনো রোগ হলেই সবাই রবিনের কাছেই যেত, কেউ আর হিমাদ্রির কাছে যেত না। হিমাদ্রিকে দেখলেই সবাই আজে বাজে মন্তব্য করত। কয়েক মাস পর গ্রামবাসীর মধ্যে আরো এক রকমের নতুন রোগ দেখা দেয়। মিস্টার রবিন এবারে ইনজেকশনের দাম আরো বাড়িয়ে দেয়। গ্রামবাসী তার ইনজেকশন নিয়ে সুস্থ হয়ে ওঠে। এভাবেই সব চলতে থাকে। গ্রামবাসী সবাই কয়েক মাস সুস্থ থাকে, আবার কয়েক মাস পর অসুস্থ হয়ে পড়ে। এসব নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন না জাগলেও হিমাদ্রির মনে খুব সন্দেহ হয়। নিখিলেশ, আমার এর মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল মনে হচ্ছে। গ্রামবাসী সবাই একই সময় একই রোগে আক্রান্ত হচ্ছে, আর এই রোগগুলো সবটাই অজানা। আমি আমার কিছু ডাক্তার বন্ধুর সঙ্গেও কথা বলেছি, কেউ কিছু ধরতে পারছে না। হ্যাঁ হিমাদ্রি, সেটাই তো। আর একমাত্র ওই রবিন ডাক্তার সবাইকে সুস্থ করে তুলছে, তাও আবার দামি দামি ইনজেকশন দিয়ে। আমার তো ওই রবিন ডাক্তারের উপর সন্দেহ হচ্ছে। ও সবাইকে আমার বিরুদ্ধে উস্কানিও দিয়েছে, তবে আমিও চুপ থাকার মেয়ে নই। এভাবে চলতে থাকলে গ্রামবাসীর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আমি আসল রহস্য বের করেই ছাড়ব। হিমাদ্রি গ্রামে সবার বাড়ি গিয়ে গিয়ে তাদের স্বাস্থ্যের খবর নিতে শুরু করে। তারা কি জল খায়, কেমন খাবার খায়, সব খোঁজ খবর নেয়। গ্রামের সবাই হিমাদ্রিকে সাহায্য না করলেও কিছু লোক ছিল যারা আর্থিকভাবে পিছিয়ে ছিল। তারা অসুস্থ হলে রবিনের কাছে চিকিৎসার জন্য যেতে পারত না, কারণ অত দামি দামি ইনজেকশন নেওয়ার মতো ক্ষমতা তাদের ছিল না। তারা প্রথম থেকেই হিমাদ্রির কাছে চিকিৎসা করতে যেত। হিমাদ্রি তাদের মধ্যে বেশ কিছু জনের ব্লাড স্যাম্পল সংগ্রহ করে। সে ল্যাবে গিয়ে পরীক্ষা করে জানতে পারে যে সবার মধ্যে ঠিক একই কারণে রোগ হচ্ছে। সবার শরীরে সে একই বিষাক্ত উপাদান খুঁজে পায়। রাত দিন পরিশ্রম করে সে অজানা ওই রোগের ওষুধ তৈরি করে ফেলে। রবিন যেই ইনজেকশন 4,000 টাকার বিনিময়ে সবার শরীরে ইনজেক্ট করছিল, সেখানে হিমাদ্রি মাত্র 200-100 টাকা নিচ্ছিল। নিখিলেশ, আমাদেরকে পুলিশের সাহায্য নিতে হবে, না হলে আমরা কিছু করতে পারবো না। আমি এখানকার পুকুরের জল, পানীয় জল, বিভিন্ন দোকানের খাবার, এমনকি এখানকার মাটি, বাতাস সবকিছু পরীক্ষা করেছি। সবকিছুতেই আমি ওই বিষাক্ত উপাদান খুঁজে পেয়েছি, যেই উপাদান অসুস্থ মানুষদের রক্তে পাওয়া গেছে। তাহলে এটা নিশ্চয়ই মানুষেরই কাজ, তবে এখানকার সহজ সরল গ্রামবাসীদের কাজ নয়। কিন্তু নিশ্চয়ই এর পিছনে কোনো বড় মাথা আছে। চলো চলো, আমরা পুলিশের কাছে প্রমাণগুলো নিয়ে যাই। হিমাদ্রি ও নিখিলেশ পুলিশকে সবকিছু জানায়। পুলিশ একে একে গ্রামের পানীয় জলওয়ালা, গ্রামের বিভিন্ন খাবারওয়ালাকে ধরে ফেলে। পুলিশ তাদের অনেক চাপ দেয় এবং ধমক দিয়ে ভয় দেখায়। তারা ভয়ে ভয়ে সত্যিটা বলতে শুরু করে। আমি সব বলছি স্যার, দয়া করে আমাকে মারবেন না। আমরা যা করেছি ওই রবিন ডাক্তারের কথাই করেছি। আমরা টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। রামু কাকা প্রথম থেকে সবটাই বলতে শুরু করে। আসলে মিস্টার রবিন কোনো ডাক্তার নয়, সে একজন সায়েন্টিস্ট ছিল। সে সর্বদাই নানান রকম এক্সপেরিমেন্ট করত। তার মধ্যে অদ্ভুত এক রকমের ট্যালেন্ট ছিল। সে যেমন পৃথিবীতে নতুন নতুন রোগ সৃষ্টি করতে পারত, তেমনি সে রোগের ঔষধও তৈরি করতে পারত। তার এই প্রতিভাকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করার জন্য সে এই শান্তিপুর এলাকাকেই বেছে নিয়েছিল। কিন্তু এই কাজটি তার পক্ষে একা একা করা সম্ভব ছিল না। ওই গ্রামে এসে প্রথমে সে গ্রামের কয়েকজনকে টাকা লোভ দেখিয়ে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছিল। এই নাও রামু কাকা, এই ইনজেকশনগুলো ধরো। এর মধ্যে একটা তোমাদের গ্রামের পুকুরের জলে মিশিয়ে দেবে, আর একটা মিনারেল ওয়াটারের বোতলে সিল প্যাক করার আগেও মিশিয়ে দেবে। কি, বুঝতে পেরেছো তো? হ্যাঁ ডাক্তার বাবু, বুঝতে পেরেছি। কাজ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এই নাও অ্যাডভান্স টাকা, বাকিটা কাজ হওয়ার পরে।
একদম একদম, কোনো অসুবিধা নেই। মিস্টার রবিন তাদের গ্রামের কয়েকটা খাবারের দোকানদারকেও হাতে করে নিয়েছিল। এই নাও পদ্মামাসি, এই ইঞ্জেকশনটা ধরো, এক্সট্রা কিছু ডোজও দিয়ে রেখেছি, তেলে ভাজে বানানোর সময় খাবারে মিশিয়ে দিও, আর বাকিটা কি করতে হবে বুঝতেই পারছো নিশ্চয়ই। হ্যাঁ ডাক্তার বাবু, সব মাথায় আছে। এবারে টাকাটা একটু বেশি দিতে হবে, আমার এই ভাঙাচোরা দোকানটা আমি মেরামত করব। আমি জানতাম এটাই হবে, আমি আমার উদ্দেশ্য সফল হয়েছি। আমি জানতাম এই গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানানো খুবই সহজ ব্যাপার, এদের কাছ থেকে আমি অনেক অনেক টাকা ইনকাম করব। এভাবেই একে একে রবিন তার কাজগুলো সেরে ফেলে। গ্রামবাসীর মধ্যে সে এভাবেই দিনের পর দিন নতুন রোগ সৃষ্টি করতে থাকে। বুঝলাম, তোমরা কেউ রেহাই পাবে না, কেউ না। রবিন ডাক্তারের সাথে সাথে তোমরাও সমান দোষী। ছি, তোমরা টাকার লোভে মানুষকে নিয়ে খেলা করলে। পুলিশ মিস্টার রবিনকেও অ্যারেস্ট করে। মিস্টার রবিন তার ভুল কিছুতেই স্বীকার করতে চাইছিল না। পুলিশ তাকে মারধর করলে সেও সত্যি কথা বলে দেয়। অফিসার, আমরা সবাই চাইবো এনার কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক। এনাদের মতো পিশাচদের সমাজে কোনো স্থান নেই। মানুষকে নিয়ে ব্যবসা শুরু করেছিল, নিয়ে জানে না কে। পুলিশ রবিন সহ তার টিমকে ধরে নিয়ে চলে যায়। সকল গ্রামবাসী তাদের ভুল বুঝতে পারে। তারা সবাই হিমাদ্রির কাছে ক্ষমা চায়। এভাবে হিমাদ্রি সকলের জীবন রক্ষা করতে সক্ষম হয়। সে সকল গ্রামবাসীর কাছে প্রিয় হয়ে ওঠে। সবাই মিলে আবার আগের মতো হাসি খুশি জীবন যাপন করতে থাকে। রিমিতা তার বর প্রতাপের সঙ্গে বাস করত। তাদের বৈবাহিক জীবনে 10 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তবুও তারা এখনো বাবা মা হওয়ার সৌভাগ্য লাভ করতে পারেনি। রিমিতা সবসময় উপরওয়ালার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করত। রিমিতা খুবই দয়ালু স্বভাবের ছিল, সে গরিবদের সাহায্য করতে খুবই ভালোবাসত। এমনই একদিন তাদের বাড়িতে একটা ভিক্ষুক আসে। মা, দয়া করে আমাকে কিছু খেতে দেবে মা, 3 দিন ধরে কিচ্ছু খাইনি, 2 মুঠো ভাত দাও না মা। বৃদ্ধ লোকটিকে দেখে রিমিতার খুব মায়া হয়। সে বলে, হ্যাঁ দাদু, তুমি এসো, ঘরে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, তুমি বসে পেট ভরে খেয়ে যাবে, কেমন? রিমিতা এই বলে রান্নাঘরে যায়। দুপুরের জন্য সে দুজনের মতোই খাবার রান্না করেছিল। প্রতাপ খেয়ে চলে গিয়েছিল, কিন্তু রিমিতার এখনো খাওয়া বাকি ছিল। বেশি তো খাবার নেই, শুধু আমার ভাগের খাবারই পড়ে আছে। এক কাজ করি, এটাই দিয়ে দিই, আমি তো সবসময় খাবার পাই, গরিবদের কপালে কি তা আছে? রিমিতা এই ভেবে তার ভাগের খাবার নিয়ে এসে বৃদ্ধ লোকটিকে খেতে দিয়ে দেয়। লোকটি খুব খুশি হয়ে খাবার খায়। ভালো থেকো মা, উপরওয়ালা তোমার মনের আশা পূরণ করুক, খুব ভালো থেকো। খাবার কম ছিল তো, তোমার পেট ভরেনি তাই না? এই নাও, তুমি এই 50 টাকাটা রাখো, কিছু কিনে খেয়ে নিও, কেমন? আর তোমার খিদে পেলে আমার কাছে আসবে, আমি এবার থেকে রোজ বেশি করে রান্না করে রাখবো। বৃদ্ধ লোকটি 50 টাকা পেয়ে খুবই খুশি হয়ে সেখান থেকে চলে যায়। রিমিতা এমনই ছিল, অপরের দুঃখে কষ্টে তার প্রাণ কেঁদে উঠত। সে সর্বদাই গরিবদের যথাসম্ভব সেবা করার চেষ্টা করত। কিন্তু তার বর প্রতাপ একেবারেই বিপরীত ছিল। প্রতাপের চাল ডাল এবং বিভিন্ন রকম আনাজের বিশাল বড় পাইকারি ব্যবসা ছিল। টাকার কোনো অভাব ছিল না তার জীবনে, কিন্তু তবুও সে খুবই কৃপণ এবং নিষ্ঠুর প্রকৃতির ছিল। সে গরিবদের একদমই পছন্দ করত না। ভুল করেও কোনো গরিব তার কাছে সাহায্য চাইতে এলে সে তাকে অপমান করে হেয় করে তাড়িয়ে দিত। একদিন প্রতাপ রিমিতাকে বলে, রিমিতা, তোমার এবারের জন্মদিনটা খুব ধুমধাম করে সেলিব্রেট করব। আমার বন্ধুরা সবাই এবার বলেছে আমাকে বউয়ের জন্মদিনের জন্য একটা পার্টি রাখতেই হবে, না হলে নিমন্ত্রণ ছাড়াই চলে আসবে। শোনো না, এইসব পার্টি রাখার কি প্রয়োজন? আমরা তো ওই দিন কোনো ভালো কাজ করতে পারি। এই যে ধরো, ফুটপাতের গরিব বাচ্চাদের কিছু খাবার দিতে পারি, অনাথ আশ্রমে গিয়েও বাচ্চাদের পছন্দের খাবার দান করতে পারি। আরে কি, তুমি সবসময় গরিব আর গরিব করতে থাকো বলো তো? তুমি তো দেখছি সব টাকা দান ধ্যান করেই শেষ করে দেবে। হ্যাঁ, কি লাভ পাও তুমি এসব করে বলো তো? এতদিনে তো অনেক দান ধ্যান করেছো, উপরওয়ালা কি তোমার মনের কথা শুনেছে বলো? এমন বলো না, তুমি দেখবে উপরওয়ালা একদিন নিশ্চয়ই আমাদের মনের আশা পূরণ করবে। আর তাছাড়া আমি কিছু পাওয়ার আশায় গরিবদের সাহায্য করি না তো, আমি ওদের খুশি করানোর জন্য, ওদের পেট ভরানোর জন্য এসব করি। আহা, আচ্ছা আচ্ছা, বাদ দাও, এবার পার্টির জন্য অনেক কিছুর আয়োজন করতে হবে, যেটা বলছিস সেটা করো। আচ্ছা, কি কি আইটেম রাখা যায় বলো তো? বলো বলো, ওদের একটু ভালো মন্দ খাওয়াতে হবে, বুঝেছো?
এভাবেই প্রতাপ তার বউয়ের জন্মদিনের জন্য নানান রকমের প্ল্যান করতে থাকে। দেখতে দেখতে সেই দিনটি চলেই আসে। প্রতাপ অনেক টাকা খরচ করে বিশাল বড় পার্টির আয়োজন করেছিল। পার্টিতে সে তার বড়লোক বন্ধুদের নিমন্ত্রণ করেছিল। সকলে এসে পার্টিতে খাবারের নানান রকমের আইটেম দেখে প্রতাপের প্রশংসা না করে থাকতে পারে না। সকলে পেট ভরে মজা করে খাবার খায় এবং পার্টি এনজয় করে যে যার মতো বাড়ি চলে যায়। কিন্তু পার্টিতে যে পরিমাণ খাবার রান্না হয়েছিল তার অর্ধেকেরও বেশি খাবার বেঁচে গিয়েছিল। তাই দেখে রিমিতা বলে, আগেই বলেছি বেশি বাড়াবাড়ি করো না, তুমি দেখলে তো এত খাবার নষ্ট হলো, আর লোকজন কত খাবার অপচয় করেছে, সবার প্লেটে প্লেটে খাবার ছাড়া আছে, কি লাভ হলো বলো তো এসব করে। আরে ও একটু হয়, কিছু করার নেই, খাবার বেশি হয়েছে সমস্যা নেই তো, খাবার কম হলে কি হতো বলো তো, সবার সামনে তো অপমানিত হতে হতো, দেখলে না খাবার খেয়ে সবাই কত নাম করলো। সে ঠিক আছে, এখন এই খাবারগুলো কি হবে, এক কাজ করলে হয় না, এই খাবারগুলো চলো না আমরা গিয়ে গরিবদের দিয়ে আসি, ফুটপাতের ধারে অনেকে রাত্রিবেলা শুয়ে থাকে, বড় লোকেরা এত খাবার নষ্ট করছে, আর গরিবদের কপালে তো শুকনো রুটিও জোটে না। তোমাকে এক কথা কতবার বলতে হয় রিমিতা, গরিবদের খাইয়ে কোনো লাভ নেই, বেকার টাকা নষ্ট, তুমি তো সবসময় আমার ক্ষতি করার কথাই ভাবছো দেখছি। আমি এই খাবারগুলো কি করবো আগেই ভেবে নিয়েছি, এগুলো আমি একটা রেস্টুরেন্টে গিয়ে বিক্রি করে আসবো, একটা ভ্যান ডেকেছি, ভ্যান এলেই খাবারগুলো নিয়ে চলে যাবে, আর যাই হোক না কেন কম হলেও কিছু টাকা তো উঠে আসবেই রে বাবা, আর গরিবদের খাওয়ালে কি তুমি একটা টাকাও পাবে বলো। প্রতাপের মুখে এমন কথা শুনে রিমিতা খুব অবাক হতো, কিন্তু সে প্রতাপকে কিছু বলতেও পারত না। এভাবেই সময় কাটছিল। একদিন দুপুর বেলা রিমিতা রান্না করছিল। রান্না হয়ে গেছে, এবার যাই স্নান করে নি, প্রতাপের বাড়ি আসার সময় হয়ে গেছে। ঠিক সেই সময় তার বাড়িতে একজন বৃদ্ধ অসহায় মহিলা হাতে একটা বাসন নিয়ে ভিক্ষা করতে আসে। আমাকে কিছু খেতে দিবি রে মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দে না রে মা। এখনই প্রতাপ চলে আসবে তো, আজকে খাবারও আমি বেশি রান্না করেছি, কিন্তু বুড়িমাকে বসিয়ে খাওয়ানো যাবে না, প্রতাপ বাড়ি চলে এলেই রাগ করবে। এক কাজ করি, বুড়িমা আমি খাবার আনছি, তুমি দাঁড়াও এখানে। হ্যাঁ, রিমিতা রান্নাঘর থেকে বুড়িমার জন্য খাবার নিয়ে আসে। এই নাও, প্লাস্টিক থাকলে খাবারগুলো ঢেলে নাও। আছে প্লাস্টিক নাকি আমি একটা টিফিন কৌটো দেব? না না, আমার কাছে আছে প্লাস্টিক, আমি তো একা একা খাই না কিছু, ঘরে আমার দুটো ডাকনি আছে, ওদের জন্য খাবার নিয়ে যাই তো। রিমিতা খাবারের প্লেটটি যে বুড়িমার হাতে দিতে যাবে, ঠিক তখনই সেখানে প্রতাপ চলে আসে এবং সে রিমিতার হাত থেকে খাবারের প্লেটটা কেড়ে নিয়ে বলে, কি করছো হ্যাঁ, তোমাকে কতবার বলতে হবে, জানো না এখন তেল মশলা আনাজের কত দাম বেড়ে গেছে, আর তুমি ভালো মন্দ রান্না করে গরিবদের খাওয়াচ্ছো, এসব পরোটা চিকেন মাটন এগুলো কি গরিবদের খাওয়ার জিনিস নাকি? ওরে বাবা, এরা পান্তা ভাতা শুকনো রুটি খেতে জানে শুধু, বুঝেছো, এদেরকে পচে যাওয়া বাসি খাবার দিলে এরা খুব খুশি হবে, এরা এইসব খাবারের স্বাদ বোঝে না, বুঝেছো। তুমি কি বলছো এসব, খাবারটা দাও এনাকে দিয়ে দি, এটা আমি এনাকে দেব বলে এনেছি। না না, এটা দেব না, আমি এটা খাবো, এই বুড়ি যা ভাগ ভাগ এখান থেকে, যা ভাগ ভাগ, আমার বাড়িতে কোনোদিনও যেন আর না দেখি, যা এখান থেকে। প্রতাপ এমন করো না, ভিখারিদের এভাবে বাড়ির দরজা থেকে তাড়িয়ে দিতে নেই কখনো, তুমি খাবারটা দিয়ে দাও, আমি তোমার জন্য খাবার বের করছি। হ্যাঁ দাও খাবার দাও, ওটাও দাও, ওটাও খাবো আর এটাও খাবো, কিন্তু আমি তোমাকে ওই ভিখারিটিকে খাবার দিতে দেব না। প্রতাপের কথা শুনে বৃদ্ধ মহিলাটি খুব কষ্ট পায় এবং সে চোখে জল ফেলতে ফেলতে সেখান থেকে চলে যায়। শোনো রিমিতা, আমি যেন আজকের পর থেকে কোনো ভিখারিকে খাবার দান করতে না দেখি, আমি যদি দেখেছি আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, আমি সব পছন্দ করি না একদম, তুমি তো জানোই। রিমিতাও মনে মনে খুব কষ্ট পেয়েছিল। বেশ কয়েকদিন কেটে যায়, রিমিতা এখন আর গরিবদের খাবার দান করতে পারত না। একদিন হঠাৎ করে প্রতাপের ব্যবসাতে অনেক বড় ধস নেমে আসে। গুদামে সংরক্ষিত চাল ডাল আটা এবং অন্যান্য আনাজে পোকা ধরে যায় এবং সব আনাজ নষ্ট হয়। তার কাছ থেকে কেউ আর কোনো জিনিস কিনতে চাইতো না। প্রতাপের অনেক বড় ক্ষতি হওয়ায় সে খুব চিন্তায় পড়ে। চিন্তায় চিন্তায় প্রতাপ খুব অসুস্থ হয়ে পড়েছিল। একদিন তাদের বাড়িতে প্রতাপের এক বন্ধু আসে। প্রতাপের এমন অবস্থা দেখে রমেন বলে, প্রতাপ এ কি অবস্থা হয়েছে রে তোর, ভালো ডাক্তার দেখা, তুই তো অনেক দুর্বল হয়ে গেছিস রে। আর বলবে না রমেনদা, আমি একে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না জানো, কোনো ওষুধই কাজ করছে না।
সব ঠিক হয়ে যাবে, উপরওয়ালার কাছে প্রার্থনা করো। আচ্ছা প্রতাপ, কালকে আমি গরিবদের খাওয়ানোর জন্য আয়োজন করেছি, তোরা অবশ্যই আসিস, আমি আর আমার বউ একা হাতে সামলাতে পারি না। কি গরিবদের খাওয়ানোর আয়োজন? কিন্তু কেন, কি জন্য, এসব করে কি পাস? আর বলিস না, আমার ছেলে ছোটবেলায় খুব অসুস্থ ছিল, ডাক্তার তো বলেই দিয়েছিল যে আর আমার ছেলেকে বাঁচানো যাবে না। আমার বউকে একটা সাধু বাবা বলেছিল গরিবদের অন্ন দান করতে, তাই আমার বউ প্রত্যেক সপ্তাহে গরিবদের খাবার দান করত, সেই তখন থেকে এটা এখনো হয়ে আসছে। আর আমার ছেলে এখন একদম সুস্থ, কিন্তু এবার আমার প্রমোশন হয়েছে, তাই এবার একটা বড় সড় রকমের আয়োজন করেছি গরিবদের সাহায্য করার জন্য, বুঝেছিস? পরের দিন প্রতাপ ও রিমিতা রমেনদের বাড়িতে যায়। সেখানে গিয়ে প্রতাপ দেখে যে রমেন গরিবদের খাওয়ানোর জন্য বিশাল আয়োজন বন্দোবস্ত করেছে। গরিবদের বসে খাওয়ানোর জন্য একটা অনেক বড় প্যান্ডেলও তৈরি করা হয়েছিল। এই প্রতাপ, কি দেখছিস, কি হেল্প কর, আয় আয়, এক এক করে খাবার সার্ভ কর প্লেটে, অনেক লোক আসবে এখনো। হ্যাঁ হ্যাঁ, এই তো করছি। প্রতাপ ও রমেনের সঙ্গে খাবার বেড়ে সকলের হাতে তুলে দিচ্ছিল। খাবারগুলো নিয়ে গরিব অসহায় লোকেরা তাদের জন্য অনেক অনেক প্রার্থনা করছিল। এসব দেখে প্রতাপের খুব ভালো লাগে, সে মনে অন্য রকমের একটা স্বস্তি পায়। বাড়িতে এসে রিমিতাকে সে বলে, রিমিতা, আমরাও রমেনদের মতো এরকম একটা গরিবদের খাওয়ানোর আয়োজন করব। আমার আজকে খুব ভালো লেগেছে, এসব করে যদি আমিও সুস্থ হয়ে যাই আর আমাদেরও জীবনের সব দুঃখ দূর হয়ে যায়, তাহলে কতই না ভালো হবে বলো তো। রিমিতা তার কথা শুনে খুব খুশি হয়। কয়েকদিনের মধ্যেই তারা ওরকমই একটি খাবার দানের আয়োজন করে, যেখানে অনেকেই খাবার খেতে এসেছিল। সেখানে সেই বুড়িমাও এসেছিল যাকে প্রতাপ কিছুদিন আগে খাবার না দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তাকে দেখে প্রতাপ বলে, বুড়িমা, আমাকে ক্ষমা করে দাও, সেদিন আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, আমি তোমায় অপমান করেছি, তার শাস্তি উপরওয়ালা আমায় এখনো দিচ্ছে, তুমি দয়া করে আমাকে ক্ষমা করো, না হলে উপরওয়ালাও আমাকে ক্ষমা করতে পারবে না। তুমি আমার হাত থেকে এই খাবারটা নিলে আমি খুব খুশি হব। বুড়িমা খাবারটা হাতে নিয়ে বলে, ভালো থেকো বাবা, খুব ভালো থেকো, উপরওয়ালা তোমাদের সব মনোকামনা পূরণ করুক। গরিবদের খাবার বিতরণ করে যে এতটা আত্মতৃপ্তি লাভ করা যায়, এটা প্রতাপ কোনোদিনও ভাবতে পারেনি। প্রতাপ নিজেকে একেবারে পরিবর্তিত করে নিয়েছিল, সে বারে বারে উপরওয়ালার কাছে ক্ষমা চাইতে থাকে। কিছুদিনের মধ্যেই সে সুস্থ হয়ে ওঠে এবং রিমিতা তাকে সুখবর দেয়। প্রতাপ খুব খুশি হয়। এখন প্রতাপ যতটা সম্ভব সবসময় গরিবদের খাবার এবং বস্ত্র দান করতে থাকে। উপরওয়ালার কৃপায় এখন তাদের জীবনে কোনো রকমের দুঃখ কষ্ট ছিল না।